বিদ্যুৎ বিভাগে স্মার্ট মিটার ব্যবস্থা প্রবর্তন করে অত্যাধিক বিদ্যুৎ মাচুল সংগ্রহ করার ফলত বারুক জ্বলা কলা খাইছে সর্বসাধারণ রাইজে, যার বাবে আজি শিবসাগরের দিশাংমুখত উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেছে সর্বসাধারণ জনতায়। মানে দেখাইছো রাইজ পুরুষ মহিলা ওলাই আহিছে এই স্মার্ট মিটার বিরুদ্ধে, স্মার্ট মিটার বন্ধ করার দাবিত এনে ধরনে রাজপথ উত্তাল করেছে দিশাংমুখর জনসাধারণে। মই ইয়া দেখাইছো যে ইয়া পরিবেশ দেখাইছো, মই পরিবেশটো দেখিলে গম পাব এখন খেলা, এখন খেলাত মাই ইয়াত স্পিকার লগাই লৈছে আৰু তাৰপিছত ৰাজপথত এই শ্লোগান দি পরিবেশ উত্তাল করে তুলিছে ইয়া জনসাধারণে, কারণ স্মার্ট মিটার বন্ধ করবলে দাবি উত্থাপন করে আহিছে যদিও, কিন্তু বিদ্যুৎ বিভাগে কোনো ধরনের গুরুত্ব দিয়া নাই, যার বাবে শিবসাগর ঐতিহাসিক এই দিশাংমুখর রাজপথত উত্তাল করেছে আৰু ইয়াত যেটো কার্যালয় আছে সেই কার্যালয়টো বর্তমান ঘেরাও করে রাখিছে। দিশাংমুখর যে বিদ্যুৎ উৎস মণ্ডল কার্যালয় আছে সেই কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ অব্যাহত রাখছে। মই পুনৰ দেখাইছো, ইয়াত পুনৰ দেখাব বিচাৰিছো পুরুষ মহিলা ওলাই আহিছে রাজপথ উত্তাল করেছে। মই ভাষ্য লম হুঁচিয়া কি কব কি কব চাও, বর্তমান সরকারখনে যি টেক্স লৈ পানি যি মূল্য বৃদ্ধি কৰিছে সেই মূল্য বৃদ্ধিত অসমবাসী ৰাইজ একদম জোৰোলা কোৰোলা। তার মাজতে স্মার্ট মিটার আনিছে আমার অসম সরকারে, যি স্মার্ট মিটার গুজরাটত বন্ধ কইলে, যি স্মার্ট মিটার অসম সরকারে টেক্স লবর কারণে অসমবাসী ৰাইজক কেন্দ্র করে সমূহ দুখিয়া দরিদ্র মানুষক টেক্স খাবর কারণে এই স্মার্ট মিটার প্রস্তুত করেছে, যি স্মার্ট মিটার বহিরাগত একটা কোম্পানিক কন্ট্রাক্টর আন্ডার দি দুখিয়া দরিদ্র বা টেক্স ফি খাইছে। তার উপরে এই বিদ্যুৎ স্মার্ট মিটার বর্তমানে 21 চনের এটা যি গাইডলাইন আইছিলে সেই 21 চনের গাইডলাইনত অনুষ্ঠান প্রতিষ্ঠান বিত্তীয় অনুষ্ঠান প্রতিষ্ঠানত বাগান বা কেন্দ্র করে উদ্যোগ প্রতিষ্ঠানত সেই স্মার্ট মিটার লগাবলে কৈছিলে, কিন্তু অসম সরকারে সেই অনুষ্ঠান প্রতিষ্ঠান উদ্যোগত নলগায় দুখিয়া রাইজক গাঁয়ে ভূঁয়ে নিচলা অজলা রাইজক ঠগি এই স্মার্ট মিটার লগাইছে। আজি এক কার্যকরী আমি দিশামুখত যি আমি এপি ডিএসএল সাব ব্রাঞ্চ আছে সেই সাব ব্রাঞ্চ বন্ধ করিম আর সোমবারে শিবসাগর এপি ডিএসএল মুখ্য কার্যালয়ত অচল অটল কার্যসূচী করিম। ধন্যবাদ। নহয় এই বিদ্যুৎ বিভাগটো হৈছে এটা সম্পূর্ণ তেজ খোৱা বিদ্যুৎ বিভাগ। অসম সরকারে এতিয়া আদানীর যোগেদি অসমৰ সৰ্বসাধাৰণ মানুহৰ বা টেক্স তোলাৰ বাবে অসমত তেওঁলোকে আৰু উন্নয়ন কৰা অনেক টেক্স তুলিব পৰা নাই, সেইটো কাৰণে সৰ্বসাধাৰণ ৰাইজক লুণ্ঠন কৰি সৰ্বসাধাৰণ মানুহক শোষণ কৰি আজি অসমত সমস্যা সৃষ্টি কৰি দিব বিচাৰিছে। এইটো কাৰণে আমি অসম চৰকাৰক সকীয়াই দিব বিচাৰিছো যে এই এ পি ডি এছ এলে যিটো বিদ্যুৎ মিটাৰ লগাইছে স্মার্ট মিটাৰ বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান লগাবৰ কাৰণে আহিছিলে, সরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠান লগাবলে আহিছে, সর্বসাধারণ মানুহৰ ঘর লগাবলে অহা নাছিলে, সেইকাৰণে আমি অসম চৰকাৰক আহ্বান জনাইছো, দাবি জনাইছো এই স্মার্ট মিটার বন্ধ কৰি আগৰ পুৰণা আমাৰ মেনুয়েল স্মার্ট মিটার অসমৰ প্রত্যেক ঘর প্রত্যেকজন ব্যক্তি ঘর আমি মেনুয়েল স্মার্ট মিটার লগাবৰ কাৰণে আমি আহ্বান জনাইছো। আজি দিশাংমুখত যে অভূতপূর্ব একটা প্রতিবাদ হয়েছে এই সচাকে একটা নজিরবিহীন প্রতিবাদ বলে কম, যখন 24 ঘণ্টা অসম সরকার যে প্রতিশ্রুতি দিয়ে আসলে ক্ষমতালে আইছিলে 24 ঘণ্টা বিজুলি দিম বলে কৈছিলে, তার বিপরীতে স্মার্ট মিটার ধরে সর্বসাধারণ জনসাধারণ শোষণ করার যে রাজনীতি আর পুঁজিপতিক আর ক্ষমতাশালী পুঁজিপতিক আসলে সুরক্ষা দিব কারণে পুঁজিপতিক ধনী করবর কারণে আসলে এই স্মার্ট মিটার বলে লগাইছে, সাধারণ রাজ্য সকলে বুঝি উঠেছে তীব্র প্রতিবাদ হব আর দিশাং এই যে দিশাংমুখর যে কার্যালয় আছে বিদ্যুৎ বিভাগ তাক আজি আমি ঘেরাও করছো আর অতি সোনকালে যাতে এই স্মার্ট মিটার বন্ধ নকরে আর যেটা মেনুয়াল আগের দরে যাতে গোটে ব্যবস্থা বহাল রাখে তার প্রতি আমি তীব্র প্রতিবাদ জানাইছো। স্মার্ট মিটার বন্ধ করার দাবিত মই দেখাইছো ইয়াত সর্বসাধারণ জনতা ওলাই আহিছে, প্রখর রোদ নেউচি গরম উত্তাপ নেউচি ইয়া রাইজ ওলাই আহিছে আর এই যে বিদ্যুৎ বিভাগে যে প্রবর্তন করলে স্মার্ট মিটার ব্যবস্থা, এই স্মার্ট মিটার শীঘ্রই বন্ধ করে আসলে রাইজক সকাহ দিয়ার দাবি জানাইছে এই সকল জনতায়, আর এই দাবিত আজি ইয়ার যেটু বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয় আছে দিশাংমুখত সেইটো বর্তমান ঘেরাও করে তাত তলা লগাই দিছে সর্বসাধারণ জনতায়। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।